তখন কান্না করা অবস্থায় ওনারা আমাকে বলছিল একদম কান্না করা যাবে না, প্রত্যেকটা মানুষের অনেক কষ্ট আছে এখানে, প্রত্যেকটা মানুষই কেউ ঘুমাতে পারে না বছরের পর বছর ধরে। শেষ নামাজটা পড়তে গিয়ে আমি আমার তাহাজ্জুদে দাঁড়ালাম, তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে এভাবে হাতটা তুলে আমি কান্নাকাটি করে বলতেছিলাম, আল্লাহ আমি জানি না তোমার কাছে আর কোনোদিন সিজদা দিতে পারবো কিনা, কোনোদিন কাঁদতে পারবো কিনা। তখন কান্না করা অবস্থায় ওনারা আমাকে বলছিল একদম কান্না করা যাবে না, একদম নীরবে কোনো কথা বলা যাবে না, কোনো কান্না করা যাবে না। আমি কাঁদতেছি নামাজের মধ্যে, ওনারা আমাকে কাঁদতে পর্যন্ত দেয় না ওই সিচুয়েশনটাতে। তারপরে ওযু করার সময়টাতে আমি ওই আয়না ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে এতক্ষণ কাঁদলাম, আমার মনে হয় যে আমি শেষ কান্নাটা, মানে এত প্রশান্তি লাগছিল। তখন ফজরের আজান পড়ছি করে মৃদু মন্দ একটা বাতাস সুন্দর, হ্যাঁ, আবার যখন আজানটা পড়ে কেমন যেন একটা বিচ্ছিরি একটা আওয়াজ, মানে আজানটাকে ঢেকে ফেলার জন্য, মানুষ যেন না বুঝতে পারে যে আজান হচ্ছে বা এরকম কিছু। তারপর ওনারা আমাকে বলল যে ওনারা একজন অফিসার এসে আমাকে বলল আপনি জানেন আপনি কোন জায়গাটায় এসছেন? আমি বললাম যে না আমি জানি না। তো বলছে ক্যান্সার চিনেন তো না? ওনার পায়ের দিকে হাত রেখে বলতেছে ক্যান্সার তো চিনেন না, এখানে যখন ক্যান্সার হয় তখন আমরা কী করি, পায়ে যদি ক্যান্সার হয় কেটে ফেলি তাই না? তো বললো যে আপনি এমন জায়গাটা দিয়ে আসছেন, এটা একটা ক্যান্সার। তারপরে আমাকে মানসিকভাবে টর্চার করা হলো, এমন টর্চার, আমার ওয়াইফকে সারাটা দিন সকাল 11টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত, ভ্যালেন্টাইন্সের দিন, তখন তো রাস্তাঘাট অনেক বিজি ছিল এবছর, তাকে সারাটা দিন একবার পাসপোর্ট আনো, একবার এই ফোন আনো, মোহাম্মদপুর থেকে আবার ক্যান্টনমেন্টে আসা, তাকে আবার ক্রস করতে দেয় না ক্যান্টনমেন্টে, তাকে ওই যে জাহাঙ্গীর গেটের সামনে পর্যন্ত বলতে আপনি এখানে থাকবেন, একটা লোক বাইকে করে আসে প্রতিবার, এসে মাস্ক পরা জ্যাকেট পরা, তার কাছ থেকে একবার ফোন নেয়, একবার আইপ্যাড নেয়, একবার পাসপোর্ট নেয় আমার, একবার ওর পাসপোর্ট নেয়, এইভাবে সারাটা দিন গেল। ওই দিন আমাদের সিএনজি ভাড়াই মনে গেছে প্রায় 10-15 হাজার টাকা এইভাবে আসা যাওয়া করতে করতে। তারপরে মানসিক টর্চার তো আছেই, একটা পর্যায়ে যেটা আমি মিডিয়াতে কাজ করি, আমি একজন সঙ্গীত শিল্পী, ক্লোজ আপ ওয়ানে ছিলাম 2008-এ, এবং আমি টিভি উপস্থাপনাও করি, তো আমাকে বলতে আপনি তো টিভিতে কাজ করেন, অনেক নায়ক নায়িকাদের সাথে কাজ করেন, আপনি আপনাকে নিয়ে আজকে এই শ্যুটিং করবো, আপনি তো অনেক শ্যুটিং করেন, আপনাকে নিয়ে আজকে শ্যুটিং করবো, আপনি ল্যাংটা হন দিয়ে শেষ করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে ফাইন্যান্সিয়ালি এতটা জর্জরিত অবস্থায় আছি, মানে আমার সব কিছু শেষ করে দিয়েছে, ইভেন আমার কাছ থেকে টাকা পয়সা ওরা নিয়েছে, অনেক টাকা পয়সা নিয়েছে, তো সেটা আসলে ইয়ে করতে পারবো না। কিন্তু এতটুকু বলো যে মানসিক যে বিপর্যস্তের মধ্যে দিয়ে আমি আছি, আমি আমার কাজ হারিয়েছি, আমার চাকরিটাকে সব কিছু হারিয়েছি, আমি দেশের বাইরে পড়াশোনা করতাম, সো আমার সব কিছু তারা অফ করে দিয়েছে, আমার কাজের জায়গাটাতে এমনভাবে মানে মানুষের পেটে লাথি দেওয়াটা যেটা বলে সেটা করেছে। তো এই কষ্টটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি চাই যে সরকার যদি কোনো রকমের কমিশন করে বা আমাদেরকে নিয়ে বসতে চায়, আমাদেরকে নিয়ে কথা বলতে চায়, আমরা সরকারকে জানাবো আমাদের কষ্টের কথাগুলো, এবং এবং প্রত্যেকটা মানুষের অনেক কষ্ট আছে এখানে, প্রত্যেকটা মানুষই কেউ ঘুমাতে পারে না বছরের পর বছর ধরে, কারো বাবা হারানো গেছে, কারো ভাই হারানো গেছে, হ্যাঁ, অনেক বোনেরা এখানে এসছে,